করোনা নমুনা পরীক্ষায় প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়। এদিকে সাতক্ষীরায় দেবহাটা থানায় অস্ত্র আইনের মামলায় রিজেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় প্রতারণার মামলায় বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা ও তার স্বামী সিও আরিফকে প্রতারণার মূল হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বাকিরা প্রতারণা ও জালিয়াতিতে সহযোগিতা করেছেন। অভিযুক্ত অন্য আসামিরা হলেন আবু সাইদ চৌধুরী, হুমায়ুন কবির হিমু, তানজিলা পাটোয়ারি, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জীবন্নেসা রিমা। দেশের সাথে তারা প্রতারণা করেছে, মানুষের প্রতারণা করেছে, জাল জালিয়াতি করে গোয়ার উপর দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে, মানুষের জীবন নিয়ে তারা খেলেছে। সাক্ষী প্রমাণের মাধ্যমেই এই মামলাটা আমরা প্রমাণ করার চেষ্টা করব এবং তাদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করব। নিয়ম অনুযায়ী এখন আদালত চার্জশিট আমলে নিয়ে চার্জ গঠন করার পর আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। চার্জশিট দাখিল করে মামলাতে বিচারিক আদালতে যাবে, বিচারিক আদালতে গেলে সেখানে চার্জ ফ্রেম হবে, চার্জ ফ্রেম হওয়ার পরে তারপর আমরা সাক্ষীদের ডাকা হবে, সাক্ষী আসলে সাক্ষী শেষ হলে তারপর আর্গুমেন্টের ব্যাপার আছে, তারপর রায়। এদিকে সাতক্ষীরার অস্ত্র আইনে মামলায় 10 দিনের রিমান্ড শেষে রিজেন্ট হাসপাতালের বিতর্কিত চেয়ারম্যান শাহেদ করিমকে আদালতে হাজির করা হয়। সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায় শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিতর্কিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করোনা ভাইরাস পরীক্ষায় প্রতারণা ও জালিয়াতির আরেক মামলার প্রধান আসামি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।